ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কে পার্ট থ্রি এর প্রশ্নগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো প্রশ্নগুলি ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি পার্ট থ্রি এর প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনো এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো পার্ট থ্রির প্রথম অঙ্ক কি বলছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রথম অঙ্কটিকে তোমরা একটু কারেকশন করে নেবে, এখানে 8a³ হবে, 3a³ ছিল। তো 8a³ প্লাস 4a-3। তো প্রথম কাজ কি করেছি দেখো, 8a³-3 কে ভেঙে আমরা -1-2 এটা লিখেছি, প্লাস 4 এ যেমন ছিল বসিয়ে রাখলাম। এখন 8a³ কে আমরা লিখতে পারি 2a³-1 কে লিখতে পারি 1a³। এটাকে আমরা সাজিয়ে নিয়েছি, আগে লিখেছি প্লাস 4 এ, -2 কে আমরা পরে লিখেছি। এখন a³-b³ এর সূত্র, তো a³-b³ এর সূত্র কি, a² + ab + b², তো a-b, তাহলে এটা a এটা b ধরেছি আমরা, তাহলে a-b অর্থাৎ কি 2a-1 a² তাহলে 2a² প্লাস ab, তাহলে a×b, তো 2a×1 লিখেছি, প্লাস b² মানে 1a², প্লাস এখান থেকে কমন যাবে কি 2, তাহলে 2 যদি এখান থেকে কমন নিই তো 2a হবে, -1 হবে। এখন 2a-1 বসিয়ে রাখলাম, 2a² এর অর্থ কি 2² আবার a², তো 2² কি 4×a², তো বসিয়ে রাখলাম, প্লাস 2a³ প্লাস 1a² কত 1, প্লাস 2×2a-1 যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। এখন এই পুরো টার্ম থেকে 2a-1 কে কমন নিয়েছি, তো এখান থেকে আমরা যদি 2a-1 কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে 4a² + 2a + 1 সেটা লিখেছি, প্লাস এখান থেকে 2a-1 কে কমন নিলে কে পড়ে থাকছে +2, তো +2 লিখেছি। এখন তাহলে 2a-1×4a² + 2a + 1 + 2 অর্থাৎ +3, তো এটি আমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন 2 এর প্রশ্ন কি বলেছে দেখো, 1/8a³ + 8/b³। তো 1/8a³ কে আমরা লিখতে পারি 1/2a পুরোটা হোল কিউব, প্লাস 8/b³ কে লিখতে পারি 2/b পুরোটা হোল কিউব। এখন a³+b³ এর সূত্রে পড়েছে, তাহলে a³+b³ এর সূত্র কি a+b×a² - ab + b², তো a+b, তাহলে এটাকে আমরা a ধরেছি, এটাকে আমরা b ধরেছি, তাহলে a+b অর্থাৎ কি 1/2a + 1/2b×a², তাহলে a মানে কত 1/2a, তো 1/2a² লিখতে হবে, মাইনাস ab, তাহলে a মানে কত 1/2a×b মানে কত 2/b, তো তাই লিখেছি আমরা 1/2a×2/b প্লাস b² অর্থাৎ 2/b² তো তাই লিখেছি আমরা। এখন 1/2a + 2/b যেমন ছিল বসে থাকলো, 1/2a² এর অর্থ কি 1a² আবার 2a², তো 1a² কত 1 আর 2² 4a² মাইনাস, দেখো 2 পরস্পর কেটে গেল, তাহলে কে থাকলো 1/a×b ab প্লাস 2² 4b², তাহলে উত্তর কি হলো এটাই, এটাই আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন 2 এর অঙ্ক কি বলছে দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। তো প্রথমে আমরা ধরে নিয়েছি, ধরি ক্রয় মূল্য 10x টাকা এবং বিক্রয় মূল্য 11x টাকা, তাহলে লাভ কত হবে, লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 11x-10x = কত হবে তাহলে x টাকা। তাহলে আমার নির্ণয় করতে হবে শতকরা লাভ কত, তো শতকরা লাভ নির্ণয়ের সূত্র কি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে মোট লাভ হয়েছে কত x, তো x ডিভাইডেড বাই ক্রয় মূল্য অর্থাৎ কেনা দাম কত ছিল 10x টাকা, তো x/10x×100 লিখেছি, তাহলে x পরস্পর কাটলো, 10 দিয়ে 100 কাটলে কি হয় 10×10 = 100, তাহলে শতকরা লাভ কত পেলাম 10, তো এটাই ছিল 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন 3 এর প্রশ্ন কি বলছে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তো প্রথমে আমরা ধরে নিয়েছি, ধরি বিক্রয় মূল্য 100 টাকা এবং ক্রয় মূল্য তাহলে কি হবে 100-20 অর্থাৎ 80 টাকা, তাহলে লাভ কত হবে 100-80, কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করলে তবে লাভ পাওয়া যায়, তাহলে লাভ কত হলো 20 টাকা। উত্তর চেয়েছে কি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তো লিখেছি আমরা কি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, এর সূত্র কি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100,
তাহলে লাভ হয়েছে কত? 20। তো লাভের জায়গায় আমরা 20 লিখলাম, ডিভাইডেড বাই ক্রয়মূল্য। তো ক্রয়মূল্যের মান কত? 80। তো 20/80 ইনটু 100, তাহলে এই শূন্য পরস্পর কাটল, 2 দিয়ে 8 কাটলে কি হবে 4, 4 দিয়ে 100 কাটলে কি হবে 25। তাহলে ক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত হলো? 25। তো এটাই ছিল 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন 4-এর প্রশ্ন কি বলছে দেখো, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে 20%, 10% এবং 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। তো প্রথমে হারমোনিয়ামের ধার্য মূল্য 4000 টাকা যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নিয়েছি। এখন বলছে ওই 4000 টাকার উপর প্রথমে 20% ছাড় দিয়েছে, তারপর 10%, আবার 10% ছাড় দিয়েছে, তাহলে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে? তো প্রথমে লিখেছি কি 20% ছাড়ে হারমোনিয়ামের ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 80 টাকা, কারণ 20% ছাড় দিয়েছে, তাই 100 টাকা যদি দাম থাকে তাহলে বিক্রি করছে 80 টাকা, তাহলে 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 80/100। আর ধার্য মূল্য 4000 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কি হবে? 80/100 × 4000। তো এখানে এই দুটো শূন্য পরস্পর আমরা কেটে দিলাম, তো 4^32 আর দুটো শূন্য থাকলো, অর্থাৎ 3200 টাকা। তাহলে আমরা বলতে পারি ধার্য মূল্য 4000 টাকার উপর 20% ছাড় দিলে বিক্রয় মূল্য হয় কত? 3200 টাকা। এখন বলছে এই 3200 টাকার উপর আবার 10% ছাড় দিয়েছে, তো আমরা কি লিখেছি পরবর্তী 3200 টাকার 10% ছাড় দিলে বিক্রয় মূল্য হয়, তাহলে 10% ছাড় অর্থাৎ 100 টাকার উপর যদি 10% ছাড় দেওয়া হয় তাহলে কি হবে? 90/100 ইন্টু কত টাকার উপর? 3200 টাকার উপর, তাই আমরা ইন্টু 3200 দিয়ে গুণ করেছি। তো এই শূন্য পরস্পর কাটলো, তাহলে 9 দিয়ে 32 গুণ করলে কি হয়? 288, আর একটা শূন্য ছিল সেটাকে আমরা বসিয়ে রাখলাম। এখন বলছে এই টাকার উপর আবার 10% ছাড় দিয়েছে, তাই লিখেছি কি শেষ 2880 টাকার 10% ছাড় দিলে বিক্রয় মূল্য হয়, তো 10% ছাড় অর্থাৎ 100 টাকায় 90 টাকা, তো 90/100 ইন্টু 2880 লিখেছি, কারণ 2880 টাকার উপর 10% ছাড় দেওয়া হয়েছে। তাই আমরা এই শূন্যকে এই শূন্য কাটলাম, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, তো 9 দিয়ে 288 গুণ করলে কি পাবো? 2592 টাকা। তাহলে আলটিমেট হারমোনিয়ামের বিক্রয় মূল্য তাহলে কত হলো? 2592 টাকা। তো তাই লিখেছি হারমোনিয়ামের বিক্রয় মূল্য হবে 2592 টাকা। তাহলে এখন ছাড়ের পরিমাণ কত? তো ছাড়ের পরিমাণ অর্থাৎ কি ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে, তো 4000 টাকা ধার্য মূল্য ছিল, তার থেকে আমরা 2592 অর্থাৎ বিক্রয় মূল্যকে বিয়োগ করলাম, তাহলে ছাড়ের মান কত পেলাম? 1408 টাকা। তাহলে আমার উত্তর নির্ণয় করতে হবে শতকরা সমতুল্য ছাড়ের পরিমাণ, এর সূত্র কি ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100। তো ছাড় পেয়েছি কত? 1408 টাকা, তো 1408 ডিভাইডেড বাই ধার্য মূল্য অর্থাৎ 4000 টাকা ছিল ইন্টু 100। তো এই শূন্য পরস্পর কেটে দিলাম। এখন 4 দিয়ে যদি কাটি তো 4×10=40, আর 4 দিয়ে 1408 কাটলে কত হবে? 352। এখন কোন সংখ্যাকে 10 দিয়ে ভাগ, এর অর্থ কি সংখ্যাটির শেষের দিক থেকে এক ঘর আগে পয়েন্ট হবে, তাহলে উত্তর হবে কত? 35.2 টাকা। তো এই ছিল পার্ট 3 4টি প্রশ্নের সঠিক অ্যান্সার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য।